আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। তো প্রতিদিনের মতন আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ফোনের যে ডায়াল প্যাড আছে, মানে যেখান থেকে আমরা নাম্বার উঠাই, ফোনের নাম্বার উঠায় তারপরে আমরা কল করি মানুষের কাছে, তো সেই ডায়াল প্যাডের কিছু সেটিংস দেখাবো এবং আমি স্মার্টফোন দিয়ে দেখাবো। কিন্তু কিছু কিছু সেটিংস কিন্তু নর্মাল বাটনওয়ালা ফোনে, ছোটো ফোনে কিন্তু কাজ করবে। তো সেই সেটিংগুলো কি আমি আপনাদের এ টু জেড এই ভিডিওতে দেখাবো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলি যে রমজান মাসে, পবিত্র রমজান মাসে শুধু তাই না, অনেক কষ্ট করে অনেক কিছুর বিনিময়ে কিন্তু একটা ভিডিও তৈরি করি। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো ভিডিওতে যদি একটু উপকার হয় অবশ্যই ভিডিওতে কমেন্টস করে লিখে জানাবেন, আর যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কেননা অনেক কষ্টের বিনিময়ে ভিডিওটা করে থাকি। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের একটু অনুপ্রেরণা পাই তাহলে কিন্তু নতুন ভিডিও তৈরি করতে অবশ্যই উৎসাহ জাগায় আমাদের মনে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখে আজকের সেটিংসটা আপনাদের ফোনে করে রাখবেন, তাহলে হয়তো কোনো না কোনো উপকার কিন্তু আপনারা পাবেন। যেহেতু মাইক্রোসফট কোম্পানি বিভিন্ন ধরনের অপশান কিন্তু ফোনের ভিতরে সেট আপ করে দিয়েছে, প্রত্যেকটা অপশানের কিন্তু কাজ আছে। হয়তো কেউ আমরা জানি, কেউ ওরা জানি না, অফ হয়ে পড়ে আছে ব্যবহার জানি না, ওপেন হয়ে পড়ে আছে আমরা ব্যবহার করতে বুঝি না। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন আমার প্রত্যেকটা ভিডিওই আমি আপনাদের কিছু না কিছু দেখানোর জন্য চেষ্টা করে থাকি। তো আজকেরা তেমনই একটা ভিডিও নিয়ে চলে আসছি, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এসে আজ আমি আপনাদের সেই ডায়াল প্যাডের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আমি দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা, চলে যেতে হবে সেই ফোনের ডায়াল প্যাডে। তো আমি এখান থেকে কেটে যে দেখুন ডায়াল প্যাড আমার নিচে আছে, আমি ডায়াল প্যাডের পরে একটা টাচ করে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তখন দেখুন একদম নিচেই একটা মানে বাম সাইডে তিনটে থ্রি ডট আইকন দেখা যাচ্ছে, এটার পরে একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে স্মার্টফোনের ক্ষেত্রে, ঠিক আছে? আর স্মার্টফোন যদি না হয়, যদি নর্মাল ফোন হয় তাহলে চলে যেতে হবে ফোনের কল সেটিংসে। আমি আবারও বলতেছি, যদি বাটনওয়ালা ফোন হয়ে থাকে আপনার, চলে যেতে হবে ফোনের কল সেটিংসে। তো দেখুন এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, তখন দেখুন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে অ্যাডভান্স সেটিং, এটার পরে একটা টাচ করে দিতে হবে। তো এটার পরে টাচ করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা চলে আসছে ভাইব্রেট হোয়েন ইওর কল ইজ অ্যানসার্ড। তো এখানে এটা বোঝাচ্ছে যখন আপনি কারোর কাছে কল দিবেন, সেই ফোনটা যদি রিসিভ হয় তাহলে কিন্তু ভাইব্রেশন হবে, ফোনটা ভাইব্রেট হয়ে কেঁপে উঠবে। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা রিসিভ হয়েছে, আপনি যাকে কল দিয়েছেন সে ফোনটা রিসিভ করেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি সেটিংসটা আজকে কেন দেখাচ্ছি বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা মানুষের সাথে কথা বলতে বলতে কারোর কাছে ফোন ঢুকাই দিয়ে আমাদের কিন্তু খেয়াল থাকে না। সেই ক্ষেত্রে ফোনটা, যার কাছে আমি ফোন ঢুকাই, হয়তো কলটা দেওয়ার পরে ফোনটা হাতে রাখছি, বুঝতে পারি না, আর সে রিসিভ করে হ্যালো হ্যালো করতে আসে, আমরা কিন্তু বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে যদি এই কানেকশনটা যদি ওপেন করা থাকে, দেখুন এখানে নর্মাল আছে আর লাইট আছে, তো যে কোনো একটা দিতে পারবেন নন বাদে। নন দিলে কিন্তু এই ভাইব্রেশন কাজ করবে না। তো এক্ষেত্রে এটা যদি আপনারা করে রাখেন, তাহলে যদি মনের অজান্তে মানে ভুল করেও যদি কারোর কাছে কল চলে যায়, তো আপনার হাতে ফোন আছে, টাচ লেগে চলে গেছে, বা আপনার ফোনে আপনার হাতে একটা নর্মাল বাটনওয়ালা ফোন আছে। তো এক্ষেত্রে আমি আপনাদের বলি, যদি আপনার ফোনটা নর্মাল ফোন হয়, বাটন ফোন হয়, তাহলে এখানে লেখা থাকবে কানেকশন নোটিশ বা নোটিশ কানেকশন, এরকম লেখা থাকবে। ভাইব্রেট হোয়েন ইওর কল ইজ অ্যানসার্ড এটা কিন্তু লেখা থাকবে না, লেখা থাকবে কানেকশন নোটিশ বা নোটিশ কানেকশন, এরকম লেখা থাকবে। ওখানে শুধু একটা টিকমার্ক উঠাই দিলেই কিন্তু এই ভাইব্রেশনটা কাজ করবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, এই সেটিংটা করে রাখলে যদি আপনার হাতের চাপ লেগেও কারো কাছে কল চলে যায়, হঠাৎ করে যদি আপনার হাতের ভিতর ভাইব্রেশন মানে ভাইব্রেট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বুঝবেন হয়তো কারোর কাছে কল চলে গেছে। তো বন্ধুরা, তাহলে এটা যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের ফোনে টাকাও কিন্তু খরচা হবে না। আর যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক ওই কল রিসিভ হয়ে টাকা কাটা শুরু হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। তো এই ছিল প্রথম সেটিংস। তো বন্ধুরা, এখন দ্বিতীয় সেটিংসে চলে যাব। যদি আপনার স্মার্টফোন হয়ে থাকে, তাহলে দেখুন একদম উপরে একটা অপশান আছে ডায়াল पैड टाच टोन एटार पर एटा टाच कर देवें देवार पर एखाने देखुन लेखा आछे टोन्स एटार पर एटा टाच कर देवें देवार पर डिफल्ट ना शुधु देखें एखाने ए दुई नम्बरटा ओपन कर देवें। तो एटा ओपन करले कि होबे आमी आपनादेर प्रैक्टिकले देखाच्छि, भिडियोटा कन्टिन्यू देखते थाकुन। तो एखान थेके आमी एकटु बैके चले जाच्छि, बैके जाओयार परे देखुन आमार डायल पैडटा ओपन होयेछे। एखन आमी डायल पैडे नम्बर उठाबो। तो देखते पाच्छेन आमार डायल पैडे नम्बर उठाले किन्तु एकटा टोन बाजतेछे खूब सुंदर, गिटारेर आवाज बाजतेछे खूब सुंदर किन्तु गिटारेर आवाजेर मतो। देखते पाच्छेन मन हमें गिटार बजा। तो वो सेटिंग रखले क्योंकि एरकम एक सुंदर एक आवाज़ क्योंकि अपनारा टाइप करार समय को नम्बर उठान समय क्योंकि आवाज़ अपनारा पाबें अपना जो स्मार्टफोन है, ठीक है। और यहाँ नर्माल फोने काज करबे ना। तो एखान केटे दीची, केटे देवार पर अपन परवर्ती सेटिंग्स हमें अपन देखो। ये सेटिंग क्योंकि खूब ही दुर्दान्त एक सेटिंग्स। तो तार जोन्नो भिडियोटा कन्टिन्यू देखते थाकुन, आशा करी आपनादेर अनेक काजे लागबे। तो देखुन बंधुरा आमार फोनेर जे 1 2 3 लेखा आछे ता आमी टूर परे लंग प्रेस करे सुबे धरे राखबो। जोदि आमी 3-ते चेपे धरि ताहले कारोर काछे किन्तु कल जाच्छे ना। तो देखुन एखाने इएस चाइछे, एखाने इएस करे दिए एखाने एकटा नम्बर चाइबे, जे कोनो एकटा नम्बर आपनारा उठाई दिबेन आपनादेर पसंदेर एकटा नम्बर। तो देखते पाच्छेन आमी एखाने पसंदेर एकटा नम्बर आमी उठाई दिच्छि, जे कोनो एकटा नम्बर आमी उठाई दिलाम। उठाई देওয়ার পরে आमी जे नम्बरटा टिक मार्क दिएछि एकटु आगे, एइखाने किन्तु एइ 3टा যখন आमी लंग प्रेस करे धरे राखबो तखन ओइ नम्बरे किन्तु कल चले, তাহলে কিন্তু বাটন ফোনের যে 1 2 3 আছে ওই 1 2 3টা অবশ্যই আপনারা লং প্রেস করে একটু সুবে ধরে রাখবেন। তো রাখার পরে ওখানে নাম্বার চাইবে, আপনারা নাম্বার ওই জায়গায় উঠাই দিবেন বা আপনাদের ডায়াল মানে সেভ করা নাম্বার থেকে ওখানে যদি আপনারা এন্টার করায় দেন তাহলে কিন্তু আমার মতন এরকম সেটআপ করতে পারবেন। 1 বাদে 9 পর্যন্ত আপনারা সেটআপ করতে পারবেন। তো এখান থেকে আপনারা সেটআপ করে রাখলে शुद्ध मन करें जार अपनी टू ते सेट कर रखबें तार टूटा जो अपनारा शुद्ध एकटू चुपे धरे रखें लंग प्रेस कर जो चेपे धरे रखें तो तार काछे कल चले जाबे। तो जेमन आमी 3 ते सेव करलाम, 3 जो आमी एखन चेपे धरे रखी। तो बंधुरा एभाबेई किन्तु आपनारा दुर्दान्त 3टा सेटिंग किन्तु आमार भिडियो देखे करे निते पारेन। तो आशा करी एई भिडियोते जोदि आपनादेर कोनो उपकार हये थाके अवश्य भिडियोते लिखे जानाबेन। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।